দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সব আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি। ঢাকার 15টি সহ 233টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। এছাড়া ঢাকা 17 আসন থেকে সংস্কৃতি মুক্তিজোটের নাজমুন নাহার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহারের চিঠি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা দিচ্ছেন। এ নিয়ে জানতে রোকসানা আমিনের কাছে যাচ্ছি। তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন। রোকসানা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এ পর্যন্ত কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন? জাকের পার্টি কেন প্রত্যাহার করল এবং আজকে আর কোনো চমক আছে কিনা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? স্যার, আপনি যেমনটি বলছিলেন যে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং এই শেষ দিনে সকাল থেকেই আসলে জাকের পার্টির পক্ষ থেকে যেসব আসনের প্রার্থীরা ঢাকার 15টি আসন সহ এই প্রার্থীরা তারা আসতে শুরু করেছেন এবং তাদের অনেকেই ইতিমধ্যে তারা প্রার্থিতা প্রত্যাহারের চিঠি রিটার্নিং অফিসার বরাবর জমা দিয়েছেন এরই মধ্যে। এবং বেশ কয়েকজন প্রার্থীর সাথে যারা জমা দিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এর মধ্যে কিছুক্ষণ আগে কথা হলো রবিউল ইসলাম রবি, যিনি জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য। তিনি বললেন যে এটা হচ্ছে হাইকমান্ড থেকে তাদের এই প্রার্থিতা প্রত্যাহারের এই সিদ্ধান্ত এসেছে এবং তারা এর বাইরে কিছু বলতে চাননি এবং তারা মনে করছেন যে এই নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি দলগত নির্বাচন হবে না, বরং একদলীয় নির্বাচন হবে এবং এখানে তারা এই শঙ্কাটা প্রকাশ করেছেন। তবে তারা বলেছেন যে 233টি আসনে তারা প্রার্থিতা দিয়েছিল এবং বৈধ হয়েছিল 218টি। সো এই 218টি আসন থেকে তারা প্রত্যাহার করবেন। তবে যতটুকু দলের অন্যান্যদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে যে কিছু আসন হয়তো তারা আগামী নির্বাচনের জন্য রাখতে পারেন, এরকম একটি আভাসও পাওয়া গেছে এর মধ্যে। আর এর বাইরে আসলে আরও দুইটি দল থেকে প্রার্থিতা প্রত্যাহার এখনও পর্যন্ত করেছেন। সেটি হচ্ছে সংস্কৃতি মুক্তিজোটের নাজমুন নাহার, তিনি সকালে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এবং এই কিছুক্ষণ আগে ইসলামী ঐক্যজোট থেকে ঢাকা 9 আসনের প্রার্থী লোকমান শেখ, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তো এ পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। আমরা অপেক্ষায় আছি যে আরও কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন কিনা।